বালিতে পাপড় সেকছেন বিএসএফ জওয়ান। তীব্র দাবদাহ উপেক্ষা করে সীমান্ত সুরক্ষায় দাঁড়িয়ে থাকা সেনাদের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। বালির তাপে সেকে নেওয়া যাচ্ছে পাপড়। নিশ্চয় অবাক হলেন কথাটি শুনে। অবাক হলেও ঘটনাটি একেবারেই বাস্তব। বালিতে পাপড় সেকছেন বিএসএফ জওয়ানরা। শুধুমাত্র পাপড় সেকা নয়, সেই পাপড় সেকে নিয়ে খাচ্ছেন বিএসএফ জওয়ানরা। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাজস্থানের বিকানিরে তীব্র তাপপ্রবাহে একেবারে নাজেহাল হয়ে উঠেছে মানুষেরা। ইতিমধ্যেই সেখানে তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি। মানুষের পক্ষে বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই প্রখর তাপে যখন সাধারণ মানুষ অসুস্থ হয়ে উঠেছে, ঠিক এমন সময় সীমান্তবর্তী এলাকায় কর্তব্যে অবিচল বিএসএফ কর্মীরা। তাপপ্রবাহ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করে সর্বদা সীমান্তে কর্তব্য পালন করছেন বিএসএফ কর্মীরা। সুদূর প্রসারী মরুভূমিতে সূর্যের প্রবল রশ্মি ত্বককে ঝলসে দিচ্ছে এবং তপ্ত বালি প্রতি পদক্ষেপে পা পুড়িয়ে দিচ্ছে। তবুও দেশের সীমান্ত রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে এই গ্রীষ্মে তারা দায়িত্ব পালন করে চলেছে। শুধুমাত্র দেশের জন্য প্রাণ দেওয়া নয়, দেশকে রক্ষা করতে প্রতি মুহূর্তে তাপপ্রবাহকে উপেক্ষা করে কর্তব্য পালন করে চলেছেন বিএসএফ জওয়ানরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে একজন সৈনিককে মরুভূমির উত্তপ্ত বালিতে পাপড় সেকতে দেখা যাচ্ছে। শুধুমাত্র পাপড় সেকা নয়, ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বালির ওপর পাপড়টি কিছু সময় রেখে তুলে নেওয়ার পর হাত দিতেই করমরিয়ে ভেঙে যাচ্ছে সেই পাপড়। ইতিমধ্যে এই ভিডিওটি সমাজ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভিডিওটি দেখতে মজা লাগলেও ভিডিওটির মাধ্যমে বোঝাই যাচ্ছে সেখানকার তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহের কারণে সেখানকার সাধারণ মানুষের বসবাস করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সূর্যের তাপে মানুষ যখন বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে কর্তব্য পালন করে চলেছেন বিএসএফ কর্মীরা। চলছে লোকসভা নির্বাচন। দেশের বিভিন্ন প্রান্তে যাতে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হতে পারে তার জন্য বদ্ধপরিকর প্রশাসন। নিরাপত্তার কারণে বিভিন্ন এলাকায় ভোটের কাজ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ, যে কোনো প্রতিকূল অবস্থাতেই সমান দক্ষ বাহিনীর প্রত্যেকটি জওয়ান। রাজস্থানের তপ্ত মরুভূমি হোক কিংবা সুন্দরবনের লবণাক্ত জল, দেশমাতৃকাকে রক্ষার দায়িত্ব তাদের কাঁধে। সেই কারণে রোদ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করে কর্তব্য পালন করে চলেছেন তারা। এমনকি রাজস্থানের মতন জায়গাতেও তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়েও কাজ করে যাচ্ছেন বিএসএফ জওয়ানরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি সামনে আসতেই বিএসএফের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বিএসএফ জওয়ানদের এই দেশপ্রেমকে, এই কর্তব্যবোধকে কুর্নিশ জানায় টিম নিউজ নো ম্যানস ল্যান্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।